শিখে নাও গাঁদা ফুলে মালার বেলকুড়িগুলো। আগে বেলকুড়িগুলো করে নিতে হয়, তারপরে গাঁদা ফুল বানিয়ে তারপর গাঁদা ফুলগুলো কুরুশ দিয়ে ঢুকিয়ে বেলকুড়িতে ঢোকাতে হয়। কেমন বেলকুড়ি যে বেলকুড়ি করে দুটো চেন করে, আবার বেলকুড়ি করে দুটো চেনের জায়গায় ফুলগুলো থাকে। তাহলে এসো তোমরা সবাই শিখে নাও কী হয় বেলকুড়ি হয়। উল্টে ভীষণ জ্বরমুড়ি লেগে গেছে, ঘরে টুলো টুলো উল দিয়ে বেলকুড়িটা করছে আর কি। সবুজ উল বেশি নেই, আর বেলকুড়ি করতে সবুজ উলই লাগে, মানে গাঁদা ফুলে বেলকুড়ি, এমনি বেলকুড়িতে না, গাঁদা ফুলের মালা করো আর কি। মালার যে বেলকুড়িটা, সেই বেলকুড়িটা শিখে নাও তোমরা। প্রথমে গিট দিতে হয়, দিয়ে পনেরোটা চেন করছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, পনেরোটা চেন যে হয়ে যাবে, হয়ে গেল। এবার পনেরোটা চেন হয়ে গেল, তারপরে ষোলো নম্বর চেনে এভাবে দশবার করে টানবো। এটা এক, এটা দুই, এইভাবে দশবার করবো। হ্যাঁ, দশবার করে তারপরে নিচটা ধরে ওপরে মাথা দিয়ে আটকে দেবো। এই বেলকুড়িগুলো অনেকেরই বলে যে সোজা হয় না, টেরা বাঁকা হয়ে যায়। কেন টেরা বাঁকা হয় দেখো, আমি নিচটা ধরে তারপর কিন্তু মাথা দিয়ে একটা করছি, তো অনেকেই নিচটা টিপে ধরে থাকো না। হ্যাঁ, এই দেখো যখন এই যে করছে তো বেলকুড়িটা, যখন বেলকুড়িটা কমপ্লিট হয়ে যাবে, দশটা হয়ে যাবে উলের টানা, এক দুই করে দশটা যখন হয়ে যাবে, দশ বারোটা যখন হয়ে যাবে, তখন নিচটা ধরে ভালো করে ধোয়াটা দেখে নাও কী করছি বেলকুড়ি। এই করলাম তো, এবারে নিচটা ধরেছি, কাজে ধরে আছি, তারপরে ও মাথা দিয়ে একটা করলাম, দুটো চেন করলাম, দুটো চেন করবো, তিন নম্বর চেনে আবার বেলকুড়িটা করছি। এইভাবে করলে কোনো মতেই বেলকুড়ি ছোটো বড় কি চোখের আইডিয়ায় উল্টো টানবে। একটা চোখের আইডিয়া তো আছে যে ওই বেলকুড়ি যতটা বড় যেটা ততটা বড়, সেই চোখের আইডিয়া সব কিছুতে একরকম মাপ করা যায় না, চোখের আইডিয়ায় মাপটা করতে হয় এগুলো। এইগুলো এবার ধর নিচটা ধরছে, দেখো ধরছি, এইবার দেখো এইভাবে বেলকুড়ি করবে, তোমাদের কিচ্ছু ছোটো বড় গুটিয়ে যাবে না। অনেকে বলে বেলকুড়ি গুটিয়ে যায় দিতে ভাই, আমার বেঁকে যায় ছোটো টেরা বাঁকা হয়ে যায় বেলকুড়ি, হবে কেন দেখুন আমার হয়েছে, তোমাদের সামনে তো করলাম দেখো। তাহলে এইভাবে বেলকুড়িগুলো করে নেবে, দেখো এগারোটা করছে আমি, এটা এগারোটা ফুলে মালা, গাঁদা ফুলে মালা অর্ডার পেয়েছি। আগে ভিডিওতে বলেছি তোমাদেরকে আমি গাঁদা ফুলে মালা অর্ডার পেয়েছি, তা এই জন্য আমি ছটা গাঁদা ফুলে মালা একজন নেবে বলেছি সামনে সোমবার। তাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেলকুড়িটা শেখানো হয়ে যাচ্ছে। অনেকেই বেলকুড়িটা আমাকে বলেছো, বেলকুড়িটা দেখিয়ে দিও। তাই তোমাদের বলছি বেলকুড়িটা শিখে নিতে পারো। এটা এই বেলকুড়িগুলো কিন্তু আমি ড্রেসিং টেবিলে চাপাই এই বেলকুড়ি করি সেগুলো। এটা এখানে যেমন একটা বেলকুড়ি করছি, দুটো তিনটে চেন করার পর আবার একটা বেলকুড়ি করছি, তিনটে চেনের জায়গায় ফুলটা লাগাবো। আর ড্রেসিং টেবিল কভার করলে একটা বেলকুড়ি করি, তখন দশটা চেন করি, আবার একটা বেলকুড়ি, আবার দশটা চেন, আবার একটা বেলকুড়ি, এই করি ড্রেসিং টেবিলে চাপা। কেমন এই ব্যাপার, চেনটা বাড়ায়। তাই এখানে আজকে আমি তিনটে বেলকুড়ি করে দেখিয়ে দেবো, মানে তিনটি বেলকুড়ি মালা করে দেখিয়ে দেবো, এগারোটা ফুলের মালা। এটা তোমরা এইভাবে গাঁদা ফুলের মালাগুলো করতে পারো। এইভাবে আমি বেলকুড়ি মালা করে নিই, তারপরে ফুল বানিয়ে তারপরে ফুলগুলো কুরুশ দিয়ে বেলকুড়িতে টেনে টেনে পড়াই। আমার অনেক ভিডিওতেই গাঁদা ফুল কীভাবে বেলকুড়িতে ঢোকাচ্ছি আছে, তোমরা দেখে নেবে, যে শিখতে চাও আমার ভিডিও থেকে শিখে নিতে পারো। বাজার থেকে সব জিনিসই কিনতে পাওয়া যায়, কি নিজে তৈরি করার আনন্দটাই আলাদা, তাই না? আর তোমরা যারা আমাকে গাঁদা ফুল পারবে না এমন করো, কুরুশ জানো কিন্তু গাঁদা ফুলটা করতে কিছুতেই পারছো না, তারা কিন্তু শুধু বেলকুড়ি দিয়েও মালা হয়, শুধু এই বেলকুড়ি করবে, হ্যাঁ এরকম এই বেলকুড়ি, এটাও কিন্তু মালা হয়। ফুলটা না দিলেও যে বাজে লাগে তা না, এটাও খুব সুন্দর লাগে। তখন কী করতে হবে, বেলকুড়ির জায়গায় আমাদের তিনটে চেনে পড়াবাটা বেলকুড়ি করছে, তিনটে চেনের জায়গায় ফুলটা গাঁদা ফুলটা রাখছে, তোমরা কী করবে তখন, একটা বেলকুড়ি করবে, তারপরে একটা চেন করবে, আর একটা চেনের মাথায় বেলকুড়ি তুলবে। মানে বলতে হয় যে গ্যাপটা খুব একদম ঘন ঘন, মানে একটা বেলকুড়ি আর একটা বেলকুড়ি লেগে লেগে থাকবে, তাহলে পুরো মালা হয়, খুব সুন্দর লাগে বেলকুড়ির মালা। তোমরা বেলকুড়ি মালাও করতে পারো, যারা সাদা দিয়ে করবে তাহলে লোকনাথ বাবার গলায়, আর বেলকুড়িগুলো একটু ছোটো সাইজটা করবে তাহলে গোল গোল হবে, বেশ কদম কদম লাগে।
এই করবে, একটু টানটা একটু বেলকুই টানটা একটু কম করবে, হ্যাঁ, যেটা একটু গোল গোল হয়, টপা টপা বেলকুইট হয়। আর চেনটা একটা চেন করবে আর একটা চেনের মাথায় বেলকুরি, মানে দুটো চেনের মাথায় বেলকুরিটা করবে, তাহলে কিন্তু খুব সুন্দর মালা হয়। শুধু বেলকুরির মালা তোমরা করতে পারো, যারা আমাকে ফুলটা দিতে পারছো না, টানতে পারছো না পুরুষদের, তারা পরিষ্কার শুধু বেলকুরি মালাই করবে, সেটাও তো সুন্দর। আরে দোকান থেকে একটা মালা কিনতে কিনে ঠাকুরকে পরাও না, নিজে যদি সুন্দর করে মালা তৈরি করে ঠাকুরদের পরাও, সেটা আনন্দ লাগে না? এরকম ছোট্টো ছোটো বেলকুরি করে আর চেনটা ছোট্টো করবে, চেনটা ছোটো দেবে, চেনটা তখন একটা দেবে আর একটা চেনে বেলকুরিটা টানবে, আর বেলকুরি টানটা একটু ছোটো ছোটো করবে, তাহলে বেলকুরি মালা হয়, খুব সুন্দর বেলকুরি মালা হয়। তোমরা এইভাবে বেলকুরি মালাও, শুধু বেলকুরি মালাও করতে পারো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা বেলকুরি হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ, তোমাদেরকে থ্যাংক ইউ, সত্যি করে বলছি আমার এই এই মালাগুলো করতে ইচ্ছা করে না, ইচ্ছা করে না, মানে আমার থালি পোষ চাদর এগুলো না একটা না তো করতে ভালো লাগে। আর এটা যেমন প্রথমে মালা বেলকুরি করলাম, কাটলাম, তা আবার ফুল করলাম, আবার ছুঁচ দিয়ে ফুলটা সেরাই লাগালাম, তা আবার কুরুচ দিয়ে ফুলটা ঢোকালাম, একটু সময় লাগে, খুচখুচ সময় লাগে আর কি। আমার এক ঢালা কাজ করবো সেটা ভালো লাগে আর কি, যাই মালাটা করতে একটুখানি গিয়ে লাগে, শুধু ভাবছি যে অর্ডার এসছে, অর্ডার তো ছাড়া ছাড়াটাও লস। তাই অর্ডারটা নিয়েছি, আর আগে যখন অনেক গাঁদা ফুলে মালা, এককালে আমি অনেক গাঁদা ফুলে মালা বিক্রি করেছি, তখন আমার কর্মচারী ছিল, দুজন কর্মচারী ছিল, একজন কর্মচারী নাম রমা, রমাদি, আর একজন কর্মচারী নাম আভাদি, খুব সুন্দর ফুল বানিয়ে দিত আমাকে, গাঁদা ফুলগুলো বানিয়ে দিত প্যাকেট প্যাকেট বানিয়ে দিত ফুলগুলো, ব্যাস ফুলগুলো বানানো থাকতো, ওরা বেলকুরি পারত না, ওরা কুরুশ পারত না, ওরা ফুল বানাতে পারতো, তো বেলকুরি করতে পারতো না, ওরা আমাকে শুধু ফুলটা আমি শিখিয়ে দিয়েছিলাম, ফুলটা বানিয়ে দিত, ব্যাস আমি বেলকুরি করে ফুলগুলো টপাটপা ঢুকিয়ে দিতাম, আমি বিক্রি করতাম, তখন একটা মজা লাগতো, কিন্তু ফুল বানাতে খুব বিরক্ত লাগে আমার, যেহেতু আমার কর্মচারীগুলো বানাতো তো, তাই আর এখন আর আমি সব করি না আর কি, ঘরে এখন চাদরগুলো বানায় মালা করি না, আর চাদর বানাই অত অর্ডার নিই না আর কি, কেউ অর্ডার কেউ কেউ বললে করে দিই আর কি, যে ব্যবসা মতো করি না, যে এক গাদা বানিয়ে রাখলাম বিক্রি সেটা করি না, ওসব করা হয় না, ওসব করতে গেলেও সময় লাগে না, কেউ সংসারে হেল্প করার থাকলে করা যায়, আমি সব, তাই না, ছেলে মেয়ের পড়াশোনা ধ্যান দিতে হয়, তাই হয় না আর কি সব, ওই কেউ জানলো আমি চাদর জানিয়ে করতে দিল করে দিলাম এই আর কি। এভাবে বেলকুরিগুলো করে তোমরা নিজেরা ইচ্ছা করে করতে পারো, সামনে দুর্গাপূজা আসছে, এভাবে ছোটো ছোটো বেলকুরি করেও মালা করতে পারো।